আছে মিরসরাইয়ের আরশিনগর পার্কে। এটি প্রধান ফটক, যাব ভেতরের অবস্থা দেখতে। অল্প জায়গায় বিনোদনের দারুণ স্থান এটি। রুচি আছে বলতে হবে, কর্তৃপক্ষ চেয়েছেন প্রকৃতির সঙ্গে কৃত্রিমতার মেলবন্ধন ঘটাতে। আসলে দৃষ্টিনন্দন একটি স্থান এটি। রয়েছে বসার স্থান, একান্তে সময় কাটানোর জায়গা। অসাধারণ একটি স্থান এটি। যদিও ভেতরে প্রবেশে লাগবে 100 টাকা করে টিকিট, কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষা সফরে ছাড় রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভেতরে রয়েছে খাবার দাবারের ব্যবস্থাও। চারিদিকে ঘুরে দেখতে, যদি প্রকৃতির সাথে নিজেকে জড়িয়ে নিতে চান তাহলে কিছুটা তো সময় লাগবে। সপ্তাহে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘুরতে আসে লোকজন। এক কথায় একান্তে সময় কাটানোর একটা দারুণ জায়গা এটি। ভেতরে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। রয়েছে কায়াকিং এর ব্যবস্থাও। এই যে মৎস্যকন্যা, কত সুন্দর একটা ডিজাইন, রুচি বোধ এর একটা প্রস্ফুটন দেখা যায় এই পার্কটিতে। এখানে বসা যাবে। এই যে বসার চেয়ার গুলোর দারুণ নকশা, একদম প্রকৃতির সঙ্গে মিলিয়ে করা হয়েছে। এই যে তরমুজ, তরমুজ একটা বসার এখানে একটা জায়গা করে দেওয়া হয়েছে বা তরমুজের ডিজাইনে। এখানে কায়াকিং করা যায়। লাভ চিহ্ন এটিতে অনেকে তালা লাগিয়েছে যাতে তাদের ভালোবাসা টিকে থাকে দীর্ঘদিন। রয়েছে রাইডের ব্যবস্থা। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।